নমস্কার বন্ধুরা, সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি অদিতি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ের পোলাও। চিড়ের পোলাও বানানোর জন্য আমি চিড়ে নিয়েছি, চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে গাজর আর আলু কুচি নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, কারি পাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি, জিরে, গোলমরিচ আর এলাচ আর দারচিনির একটা টুকরো, গরম মশলার গুঁড়ো, ঘি নিয়েছি, হলুদ, লবণ, চিনি, সর্ষের তেল। চলো এবার রান্নাটা করি। প্রথমে চিড়েতে জল দিয়ে দেবো, বেশি না, অল্প। এটাকে কিছুক্ষণ রাখবো। বেশিক্ষণ জলে রাখবো না, আমি 3-4 মিনিট মতো রাখবো এটাকে। তেলটা গরম হয়ে গেছে, আমি কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। জিরা আর এলাচ, গোলমরিচ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আদা কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি। আমি এবার চিড়ের জলটা ঝরিয়ে নেবো, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আলু আর গাজরটাকে আমি ঢাকনা চাপিয়ে এবার সিদ্ধ করে চিড়াটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর একটু লবণ লাগিয়ে দিয়ে দিচ্ছি। আর কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, ঢাকনা চাপিয়ে দিচ্ছি আমি। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিয়ে দিচ্ছি,
পোলাওটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।